আসসালামু আলাইকুম। ও ওভি, হ্যাঁ ওভি, আপনাকে যুক্ত করা হচ্ছে, প্লিজ আনমিউট করুন। সালামুকুম দিয়ে ভুল করলাম, আমি মুসলিম না ভাই। না 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 ভাই, আমি আসিফ মাহমুদ ভাইয়ের অনুসারী, আমি তাকে ফলো করি। ভাইয়াকে ভাইয়াকে প্রয়োজন ছিল, ভাইয়া থেকে একটা জানাচ্ছিল ভাই। ভাইয়া তো চলে গেছেন ভাইয়া। আর এই ওভি ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি একজন স্বতন্ত্র মানুষ, আপনার জ্ঞান বুদ্ধি অন্যান্য মানুষের মতোই, তার থেকে বেশিও না তার থেকে কমও না, কারো ফলোয়ার আপনার হওয়া দরকার নেই। বি ইওর ওন 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 পার্সন, আপনি আপনি নিজের ডিসিশন নিজে নিবেন, নিজের ভালো মন্দ নিজে বুঝবেন, কাউকে ফলো করার এবার দরকার নেই। কারো হ্যাঁ দু ভাই, একটা ঠিক জিনিস পছন্দ হইলে আপনি এটা কপি করতে পারেন, আপনার যদি মনে হয় যে আপনি এটা এই এই তার এই গুণগুলো ভালো, আপনি এটা নিবেন, নিয়ে নিজের মতো করে এডিট করে নিজের একটা গুণ বানাবেন, কাউকে ফলো করার কোনো দরকার নেই। কেননা দুনিয়াতে আচ্ছা কেউ ফেরেস্তা না, কারো কারো হিস্ট্রি ক্লিয়ার না, সবারই হিস্ট্রির মধ্যে খারাপ ভালো অনেক কিছুই আছে। তো আচ্ছা আচ্ছা কারো ভাইয়া ইয়ে ভাইয়া হওয়া ভাইয়া দরকার বলে না। আমি আমি কি বলবো, বাসায় হারিয়ে ফেলছি ভাই। আমি অনেক কম যাবত আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য, জাস্ট আমি তার বিপক্ষে না পক্ষে কথা বলার জন্য জাস্ট এতক্ষণ ধরে ওয়েট করতেছি, চেষ্টা করতেছি, কোনোভাবে আপনারা কেউ দেখতেছেন না, জাস্ট এতক্ষণ পরে দেখলেন, আমি এতেই কৃতজ্ঞ ভাই আপনাদের কাছে। এত ইয়ে হওয়া দরকার নেই ভাই, আপনার এতদিন এতক্ষণ ধরে থাকছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি এমনি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন ওভি হ্যাঁ ভাই, ভাই। আমি শুরুতে একটু মজা করতে চাই, করতে পারি? হ্যাঁ করেন, শিওর। হ্যাঁ আসিফ ভাই আগে একটা লাইভে বলছিল, আচ্ছা একজন ভাই করতে আসলো। আপনি আপনি একবার করেন, আপনি আপনার কথা বলেন, সমস্যা নেই। হ্যাঁ আসিফ ভাই একদিন একটা লাইভে দেখছিলাম, আমি কেউ একজনকে উত্তর দিয়েছিল যে একজন এত বুদ্ধিমান জ্ঞানী লোক যার অনুসারী আজকে পৃথিবীতে কোটি বিলিয়ন, তো তা তিনি একটি টয়লেট আবিষ্কার করতে পারেননি, তিনি খোলা মাঠে হাগু করতেন। হ্যাঁ এই কথাটা বলার একটা এই কথাটা বলার আমাদের একটা আমাদের কারণ আছে, কেননা এই জিনিসটাই বলা হয় যে কোরআন হচ্ছে আল্লাহ থেকে আসা, এবং এটার মধ্যে অনেকগুলো সাইন্টিফিক মিরাকল, সাইন্টিফিক নিদর্শনের অনেক কিছু আছে। কিন্তু ওই হ্যাঁ সময় ওই সময় তাদের জন্য যে জিনিসটা নেসেসারি ছিল, একটা হ্যাঁ হাইজেনিক করে পাওয়াটা, একটা মানে পরবর্তী বিগ ব্যাং এর ইয়ে পাওয়া থেকে, বিগ ব্যাং এর নিদর্শন পাওয়া থেকে তাদের কাছে মোর নেসেসারি থাকতো বা মোর ইফেক্টিভ জিনিসই তো একটা স্বাস্থ্যসম্মত টয়লেট ইয়ে করা। রেজা খান, আমি আপনাকে মিউট করে রাখতেছি, একটু মিউট থাকেন, আপনাকে নয় হচ্ছে একটা স্বাস্থ্যসম্মত টয়লেট তাদের জন্য ইয়ে ছিল, নেসেসারি ছিল, বাট নবী মোহাম্মদ সেটাও করতে পারেনি। তিনি সেই কালের মানুষের মতোই, প্রিমিটিভ মানুষের মতোই রাস্তাঘাটে হাগুমতো করতেন, এবং ওই রাস্তাঘাটে হাগুমতো করা লোকের ইসের মধ্যে যদি যদি ওনাকে কেন্দ্র করে বলা হয় ওনার বইতে এত এত সায়েন্স আছে, কোরআন পড়ে এত তো সায়েন্টিস্ট হয়েছে, সব সায়েন্স আছে কোরআনের ভিতরে, এগুলা প্যাথেটিক কথাবার্তা। এই কথাবার্তাগুলো ধরা দেওয়ার জন্যই আমরা এই 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 দিকগুলো পয়েন্ট আউট করি। হ্যাঁ অভি ভাই, আপনি আনমিউট করে বলেন। হ্যাঁ ভাই, এটা হলো আমার প্রথম মানে মজা। সেকেন্ড মজাটা হলো যে একজন কি একটা আসছিল কিছুক্ষণ আগে, ভাইয়া বলছিল বিজ্ঞানী গুলা দুজকে গিয়ে আগুনের মধ্যে একটা যন্ত্র আবিষ্কার করবে, তো আমি খুব হাসছিলাম ভাই। আচ্ছা সেগুলো মূল বেছে আমি আমার মূল জিজ্ঞাসা না, মূল জিজ্ঞাসা হলো ভাই একটা কথা, এটা হলো আমিও আপনাদের মতো সেম, আমি আমার চিন্তাধারা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, কারণ আমার সহপাঠী আমার আপনি চিন্তাধারার মতো আমি কাউকে আপনাকে পাচ্ছিলাম না। আমি আপনাকে একটা কথা বলি ওই ভাই, অন্যের হ্যাঁ ভাই, কথায় মজা পাওয়া থেকে রেদার আপনি একটা কাজ করেন, একটা জিনিস চ্যালেঞ্জ নেন। আপনি নিজে ইসলাম সম্পর্কে জানেন, বুঝেন, ইসলামিক থিওলজি মিথোলজি যত কিছুই আছে এগুলো সম্পর্কে একটু জানেন, জানার পরে আপনি যতই জানবেন আপনি মানে আরো বেশি জোকস পাবেন, অন্যের জোকে তখন আপনার হাসার দরকার নেই, তখন আপনি আচ্ছা নিজে আচ্ছা নিজের জোক ক্রিয়েট করতে পারবেন। আপনি আচ্ছা পড়েন, তাহলে অন্য অন্যকে দ্বারা আপনার মানে এন্টারটেনমেন্টটা পাওয়া লাগবে না, আপনি কোরআন হাদিসের মধ্যে নিজেই নিজে নিজেই নিজের এন্টারটেনমেন্ট খুঁজে নিতে পারবেন। আচ্ছা 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 ভাইয়া, তারপর বলতে পারি? হ্যাঁ বলেন। হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছিলাম যে যে আমি আপনাদের মতো চিন্তাধারা, আমার আমার কাছে ঈশ্বর নাই, সৃষ্টিকর্তা নাই, তো আমি একা ছিলাম, আসিফ মাহমুদ ভাইকে ফেসবুকে পাওয়ার পরে আমি আচ্ছা চিন্তা করলাম আমার মতো ওনার নাম ভাইয়ারা কিন্তু আছে। ওনার নাম কিন্তু মহিউদ্দিন মোহাম্মদ না, ওনার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন। আচ্ছা নামে কিছু যায় আসে না, আমার লোকটার মস্তিষ্ক মূল ফ্যাক্ট আমার কাছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা না ঠিক আছে, ওই ভাই, আপনার মনে হয় একটু মানে ফারাজ ভাই ওনার একটু মানে স্পিচ একটু সমস্যা আছে, এই কারণে বুঝতে হয়তো পারছি, বা আমি এই আমি নামটা বুঝতে আমি বুঝতে পারছি বুঝতে পারছি আমি বুঝতে পারছি, সমস্যা নেই। এই জন্য আর কিছু ওই ভাই, হাসার আপনি সমস্যা বেশি বেশি চুইংগাম খাওয়ার না না, প্র্যাকটিস ওটা করেন ওটা ভাই। ওটার জন্য না, ওটার জন্য না ভাই, এথনিসিটির ওইগুলো বিষয়ে। চেষ্টা করছি ভাই কিন্তু কিছুই হয় না, আচ্ছা আমার আচ্ছা সে জন্মলগ্ন থেকে, তাও জন্ম থেকে তাও আচ্ছা আচ্ছা ঠিক আছে হচ্ছে না। আচ্ছা 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 ভাই, তারপর এই যে এই আমি যেহেতু সনাতন ধর্মের অনুসারী, সে বল তাই বলে আবার আমি ইসলাম ধর্মের কে খারাপ বলছি তাই নয়, আবার আমি সনাতন ধর্মের সবগুলাকে ঠিক তাই নয় ঠিক বলে বলছি তাইও না, কিন্তু আমি যথার্থ বিচার করি, আর আমি স্পিরিচুয়ালিটি নিয়ে অনেক লেখা পড়ি, আর আমাদের ভারতের সদ্গুরু যিনি আছেন আর কি, হ্যাঁ
নিশ্চয় জানবেন, একটি বই আছে, এই বইটার নাম হলো যে ইনার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো হয়তো জানবেন, তো তাহলে ওইগুলো 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 অনুসরণ করি। আচ্ছা যাক, তো ঈশ্বরহীনত্ব কথা যখন বলতে যাই, বাকি পৃথিবীতে 4,000+ ধর্ম আছে, সবগুলাতে কোনো একজন ঈশ্বর আছে, কিন্তু আপনি যে সনাতন। ক্যারেক্টারের নাম বললেন, 1 মিনিট, আপনি যে হ্যাঁ, ক্যারেক্টারের নাম বললেন সদ্গুরু, উনি কি নাস্তিক? নাস্তিক উনি নাস্তিকও না আস্তিকও না, উনি জাস্ট একটা জীবন, আগে এই পয়েন্টটা, আগে জাস্ট একটা জীবন মানে জাস্ট একটা জীবন মানে আমরা কোনো সৃষ্টিকর্তার সৃষ্টি নই, আমরা প্রকৃতি থেকে সৃষ্টি, জাস্ট পৃথিবীর অন্য সব প্রাণীর মতো আমরা একটা প্রাণী, জাস্ট আচ্ছা আচ্ছা আমরা ঠিক আছে, বুঝতে পারছি। উনি বুদ্ধি। যে উনি যে উনি যে উনি যে শিবের ওরশিপ করে, এটা নিয়ে আপনি কি বলেন? ওই যে শিব নিয়ে যিনি যা করে, হ্যাঁ হ্যাঁ, শিব হলো যে হুম, সনাতন ধর্মের একটা একটা জাস্ট ওই আত্মজ্ঞান লাভের জন্য তিনি কিছু লেখা দেখেন লিখে ভাই, গেছেন, আমরা আমরা সেগুলো আলোচনাটা শেষ করেন করবো। ভাই, অভি ভাই আলোচনাটা অভি ভাই দেখ ভাই, হ্যাঁ জি ভাই, ভাই, অভি ভাই অভি ভাই, আলোচনাটা শোনেন আলোচনাটা শেষ করবো, এটা ইয়ে করা দরকার। জি ভাই, আমি এটা এটা এটাই বলতে চাচ্ছিলাম ভাই। শোনেন, হ্যাঁ হ্যাঁ, আপনি কি করেন বা কোথায় কেমন আছেন জানি না, কিন্তু এমন মানুষের রেফারেন্স টানবেন না যেগুলো বিরক্তির, মানে মানে বিরক্তির ক্রিয়েট করে। হ্যাঁ, বিরক্তি বিরক্ত নিয়ে আসে আলোচনার মধ্যে, এরকম কোনো মানুষের রেফারেন্স টানবেন না। আপনারা আচ্ছা ঠিক আছে, আপনারা যে ভাবেন যে একটা রেফারেন্স টেনে দিলাম আর আমরা ভাবলাম এটা মানে আমরা গিলে ফেলবো, হ্যাঁ, না না এটা না ক্যাটফলের মতো, ব্যাপারটা কিন্তু এরকম না। না না, ঠিক আছে, দুঃখিত আমি। তো ভাই, না ঠিক আছে, রাইট, আমি জানতে চাচ্ছিলাম, একটু বলি, জানতে চাচ্ছিলাম যে সনাতন ধর্ম এমন একটা ধর্ম যা মানে ঈশ্বরহীনত্ব, ঈশ্বরহীন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেন নাই, আমরাই ঈশ্বরকে সৃষ্টি করেছি। সনাতন ধর্মে এটাই মূল বেসিক যা সবাই জানে না বলে এমনি অভি লাফায়। ভাই অভি ভাই অভি ভাই, শোনেন, আপনার এই কথার সাথে একমত হতে পারলাম না। সনাতন ধর্মের বেশি এটা যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেনি, আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি, আমি এই এক মতামতের সাথে একমত হতে পারলাম না। কারণ সনাতন ধর্ম আমার জানা মতে হাজার 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 বছর ধরে চলে আসা, বা হাজার হাজার বার এডিট হওয়া, হাজার হাজার মানুষের ব্রেন থেকে বের হওয়া বিভিন্ন কেচ্ছা কাহিনীর এবং বিভিন্ন প্রিমিটিভ ফিলোসফির একটা কম্বাইন্ড রূপ। আমি মনে করি না এটাই শুধুমাত্র সনাতন ঈশ্বর, এটা থাকতে পারে সনাতন ধর্মের হাজারো পার্টের মধ্যে, এটাও থাকতে পারে। যেমন সনাতন ধর্মের মধ্যে এটাও এক্স্যাক্টলি আছে যে ঈশ্বর এক, তার কোনো আকার নেই, এইগুলাও যেমন আছে, হয়তো আপনি যেটা বলছেন সেটাও আছে, সেটাও আছে, বহু কিছুই আছে যেটা আলটিমেটলি কোনো সেন্স মেক করে না। আপনি সনাতন ধর্মের পক্ষে বলে না, কারণ আমরা আপনার মানে এই এই কথাগুলো আমরা গিলবো না, মানে এই কথাগুলো আমরা একমত হবো না ফার্স্ট অফ অল। অ্যান্ড আচ্ছা ভাই, বুঝতে পেরেছি আপনি বুঝতে আপনি পেরেছি। আপনি তাহলে আলোচনাটা আজকে শেষ করেন, আমরা যুক্তার জন্য ধন্যবাদ, বাট আপনি আপনার নিজস্ব কোনো পয়েন্ট নিয়ে এসে লেক্স ড্রাইভ আবার যুক্ত হন, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করতে পারি আর কি, বুঝতে পারছেন? ওই আপনি যেহেতু সারাক্ষণ মানে পুরোটা সময় ছিলেন, এই জন্যই আপনাকে সুযোগটা দিলাম আর কি। তো যদি আচ্ছা এগুলো আচ্ছা, ধরা, হ্যাঁ আমার কথা এটা হলো যে সনাতন ধর্মকে আমি প্রায়োরিটি দিচ্ছি না, এটা আমি সনাতন ধর্ম শ্রেষ্ঠ সেটা বলতেছি না, সনাতন ধর্ম কিছুই না, শোনেন জাস্ট একটা শোনেন অভি ভাই, অভি ভাই শোনেন 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 একটা অভি ভাই শোনেন সংস্কৃতিতে জাস্ট আবদ্ধ করছে, যে সংস্কৃতিতে শোনেন এটাই অভি সনাতন ভাই অভি ধর্ম। ভাই শোনেন অভি ভাই অভি ভাই শোনেন শোনেন, আপনি আপনার মতো এরকম অনেক ফলোয়ার আছে যারা এই লাইভটা শুধুমাত্র দেখে, কারণ এখানে একটা নির্দিষ্ট ধর্মকে স্পেশালি রোস্টেড করা হয়, বুঝতে পারছেন? এটাই তো, তার মানে এই না যে আদার্স যে যে মতবাদ যা যে ইয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা কনসার্ন না, বুঝতে না, পারছেন? আপনি যে শুরুতেই আমি বললেন তো যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ আপনি আসিফ মহিউদ্দিনের ফলোয়ার, এটা দ্বারা আপনি কি মিন করতে চাইলেন? মিন করতে চাইলাম যে আমি সনাতন ধর্ম যে শ্রেষ্ঠ, সেটা না, সেটা যে আসিফ মহিউদ্দিন শ্রেষ্ঠ না না, শ্রেষ্ঠ সেটা না, যে আসিফ সনাতন ধর্ম শ্রেষ্ঠ, সনাতন ধর্ম যে শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না, সেটা আমাদের আলোচ্যের বিষয় না তো ভাই। আপনি না, বুঝতে কোন হবে যে ধর্ম আপনি এই যে জায়গাতে, কোন ধর্ম যে পৃথিবীর মূল বিষয়বস্তু, এটা না, এটা আচ্ছা ঠিক আসিফ আছে, আসিফ ভাই আচ্ছা এটা আচ্ছা আচ্ছা ভাই ভাই আমার, ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে ওকে ওই ভাই, যুক্ত হওয়ার জন্য জি ধন্যবাদ, আমি আপনার ধন্যবাদ আলোচনা শুনলাম যে যে বলছেন, অ্যান্ড নেক্সট যদি অন্য কোনো টপিক থাকে সেটা নিয়ে পরবর্তীতে আবার আলোচনা হবে, ঠিক আছে ওই ভাই, আজকের জন্য তাহলে থাকুক, অনেক রাত হয়েছে, পরে অন্য এক সময় আবার কথা হবে তাহলে। গুড নাইট, উনি মনে হয় চলে গেছেন আর সামথিং কথা বলছেন না। আচ্ছা দাই, না নেক্সট এটা এক্সাম দেখি দেখি একটু, মানে মাঝে মাঝে ক্যারেক্টার রিয়েলাইজেশন ভুল হয়ে যায় বুঝছেন, মাঝে মাঝে ক্যারেক্টার রিয়েলাইজেশন হ্যাঁ, আসলে আসলে ভুল হয়ে যায়, যে বেচারা অনেকক্ষণ ছিল, পুরোটা সময় ছিল, তো মানে ভাবলাম যে ওই যে বললাম যে এ ধরনের আপনি ক্যান্ডিডেট তো আপনি অনেক দেখেন আছে। প্রাইভেট প্রাইভেট চ্যাটে মানে ভরে ফেলাইছে বেচারা, পুরা পুরা ভরে ফেলাইছে, হ্যাঁ দেখছি, শুনছেন? আমি দেখছি দেখছি দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঈশাকে যুক্ত করি নেক্সট, জাস্ট লাস্ট একজনকে যুক্ত করি, আগে যুক্ত করছিলাম।